নমস্কার বন্ধুরা প্রাচীন ভারতের ইতিহাসে আগের দিন আমরা আলোচনা করেছি সেন বংশ এবং চালুক্য বংশ সম্পর্কে তো আজকে আমরা আলোচনা করব শেষ দুটি রাজবংশ অর্থাৎ সুদূর দক্ষিণের পল্লব বংশ এবং চোল বংশ সম্পর্কে এই ভিডিওটা হয়ে গেলে গুপ্তোত্তর যুগের ভারতের সমস্ত রাজবংশের আলোচনা শেষ হবে পরের ভিডিওতে আলোচনা করা হবে উত্তোত্তর ভারতের শিল্প সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে এবং সেই ভিডিওটা হয়ে গেলে প্রাচীন ভারতের ইতিহাসের ওপরে আমার ভিডিও বানানো শেষ হবে তো ভিডিও শুরু করার আগে বলি যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে বানানো আমার সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে সেই প্লে লিস্টগুলোর লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগে আমরা দেখে নেব এই দুটি বংশের গুরুত্বপূর্ণ কিছু রাজা তালিকা পরপর কারা রাজা হয়েছেন পল্লব বংশের প্রথমে আসেন শিবস্কন্দ বর্মন তারপর সিংহ বিষ্ণু সিংহ বিষ্ণুর পর প্রথম বর্মন তারপর প্রথম নরসিংহ বর্মন তারপর দ্বিতীয় বর্মন তারপর পরমেশ্বর বর্মন তারপর দ্বিতীয় নরসিংহ বর্মন তারপরে দ্বিতীয় পরমেশ্বর দ্বিতীয় পরমেশ্বরের পরে আসেন দ্বিতীয় বর্মন এবং এই বংশের শেষ রাজা অপরাজিত বর্মন চোল বংশের প্রথম রাজা বিজয়ালয় বিজয়ালয়ের পরে আসেন প্রথম আদিত্য তারপরে প্রথম পরন্তক তারপর প্রথম রাজরাজ তারপরে প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোলের পর আসেন রাজা দিরাজ তারপর দ্বিতীয় রাজেন্দ্র তারপর কুলোত্তর তারপর রাজেন্দ্র চোল তৃতীয় রাজেন্দ্র চোল তৃতীয় ছিলেন এই বংশের শেষ রাজা তো আমরা শুরু করব পল্লব বংশকে দিয়ে তার আগে জানতে হবে যে দাক্ষিণাত্য ও সুদূর দক্ষিণের মধ্যে পার্থক্য কি কোন জায়গাটাকে দাক্ষিণাত্য বলা হতো কোন জায়গাটাকে সুদূর দক্ষিণ বলা হতো এটা আমি আগেও বলেছি তবুও এখানে আরেকবার বলে দেবো বিন্দ পর্বতের দক্ষিণ থেকে অবস্থিত আর সুদূর দক্ষিণ বিন্দু পর্বত থেকে তুঙ্গভদ্রা নদী অবধি বলা হয় আর তুঙ্গভদ্রা নদী থেকে একদম দক্ষিণে কন্যাকুমারী অবধি জায়গাটাকে বলা হয় সুদূর দক্ষিণ আর সুদূর দক্ষিণে গুপ্তত্তর যুগে এই দুটি রাজবংশ রাজত্ব করেছে একটা হচ্ছে পল্লব বংশ আর একটি হচ্ছে চোল বংশ প্রথমে আছে পল্লব বংশ অর্থাৎ এই জায়গায় প্রথমে রাজত্ব করে পল্লব বংশ সাতবাহন বংশের যখন পতন হয় তখন কৃষ্ণা নদীর দক্ষিণে কাঞ্চি নগরকে কেন্দ্র করে এই বংশের সূচনা হয় তাহলে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি এই বংশের ইতিহাস যা জানা যায় তার থেকে ধরা হয় যে এই শিবস্কন্দ বর্মন ছিলেন পল্লব বংশের প্রতিষ্ঠাতা এই নগরী এবং অন্ধ্রপ্রদেশকে আজকে যেখানে অন্ধ্রপ্রদেশ অবস্থিত সেই জায়গাটা নিয়ে এই পল্লবদের রাজত্ব ছিল এবং সেই পুরো রাজত্বের রাজধানী ছিল কাঞ্চীনগরী শিবস্কন্দ বর্মনের পরে অনেক দিন পল্লবদের কোনো ইতিহাস আর জানা যায় না তারপরে আরেকজন রাজার কথা জানা যায় যার নাম বিষ্ণু গোপ বিষ্ণু গোপের নাম পাওয়া যায় গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে যে সমস্ত রাজাকে পরাজিত করেছিলেন তাদের মধ্যে থেকে অর্থাৎ দাক্ষিণাত্যে সমুদ্রগুপ্ত যে সমস্ত রাজাদের পরাজিত করেছিলেন তার মধ্যে ওই বিষ্ণুগোপও ছিল আবার বিষ্ণুগোপের পর থেকে তাদের রাজ আবার বিষ্ণু গোপের পর থেকে পল্লবদের সম্পর্কে কোন ইতিহাস অনেকদিন পাওয়া যায় না তার মধ্যে প্রায় দুশো বছর চলে যায় দুশো বছরের মধ্যে এই পল্লবদের যে যে রাজা হয়েছেন তাদের সম্পর্কে কোনো ইতিহাস এখন আর নেই পল্লবদের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় এই সিংহ বিষ্ণু যখন থেকে রাজা হন তখন থেকে সিংহ বিষ্ণু রাজা হন পাঁচশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর এখান থেকেই পল্লবদের একটা পরপর ইতিহাস আমরা জানতে পারি তাহলে বলা যায় এই সিংহ বিষ্ণু ছিলেন পল্লব বংশের প্রথম শক্তিশালী রাজা সুদূর দক্ষিণে তিনি পাণ্ড চের চোল প্রভৃতি রাজ্যকে তিনি হারান এই পাণ্ড চের চোল এদের সম্পর্কে আমরা আগে পেয়েছিলাম এদের সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই সমস্ত রাজাতে সেই সমস্ত রাজ্যকে তিনি পরাজিত করেন আর এই সিংহ বিষ্ণুর কথা জানা যায় তার সভাকবি ভারবি রচনা থেকে ভারবি ছিলেন এই সিংহ বিষ্ণুর সভাকবি ভারবি বিখ্যাত একটি গ্রন্থ লেখার জন্য যে গ্রন্থের নাম কিরিতার্জুনীয় তাহলে কিরিতার্জুনীয় গ্রন্থ রচনা করেন ভারবি এটা গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য যে কিরিতার জুনিয় গ্রন্থের রচয়িতা কে কিরিতার জুনিয় গ্রন্থের রচয়িতা ভারবি এবং এই ভারবি ছিলেন সিংহ বিষ্ণুর সভাকবি সিংহ বিষ্ণুর পরে রাজা হন প্রথম মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মন রাজা হন ছশো খ্রিস্টাব্দে এবং তিনি রাজা ছিলেন ছশো তিরিশ খ্রিস্টাব্দ অব্দি প্রথম মহেন্দ্র বর্মনের রাজত্বকাল থেকে চালুক্যদের সঙ্গে পল্লবদের একটি দ্বন্দ্ব শুরু হয় এই চালুক্য বংশ রাজত্ব করছিল যখন একদম সুদূর দক্ষিণে পল্লব বংশ রাজত্ব করছিল এই চালুক্য বংশের সঙ্গে পল্লবদের একটি দ্বন্দ্বের সূত্রপাত হয় এবং এই দ্বন্দ্ব শুরু হয় প্রথম মহেন্দ্র বর্মনের রাজত্বকালে এবং দীর্ঘ দিন পর্যন্ত চালুক্যদের সঙ্গে পল্লবদের দ্বন্দ্ব চলতে থাকে এবং এই দ্বন্দ্বের ফলেই এই পল্লব বংশ দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে যার পতন হয় এই মহেন্দ্র বর্মন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর হাতে পরাজিত হন চালুক্যদের সম্পর্কে যখন আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে এই দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্যদের শ্রেষ্ঠ রাজা আর তার হাতেই মহেন্দ্র বর্মন পরাজিত হন মহেন্দ্র বর্মন ছিলেন খুবই গুণাবলীর অধিকারী তিনি একটি নাটক রচনা করেন সংস্কৃত ভাষায় যে নাটকটির নাম মত্তবিলাস প্রহসন এই মত্তবিলাস প্রহসন খুবই গুরুত্বপূর্ণ এটি রচনা করেন মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মন তিনি বিভিন্ন গুণের অধিকারী ছিলেন এই জন্য তার একটি উপাধি ছিল গুণভার এছাড়াও তার উপাধি ছিল বিচিত্র চিত্ত তিনি প্রচুর মন্দির নির্মাণ করেছিলেন এই জন্য তার একটি উপাধি হয়েছিল চৈত্যকারী এবং তিনি নিজে একটি উপাধি নিয়েছিলেন যেটি ছিল পল্লব মল্ল তাহলে গুণাভার বিচিত্র চিত্ত চৈত্যকারী এবং পল্লব মল্ল এই চারটি উপাধি মহেন্দ্র বর্মনের এর মধ্যে পল্লব মল্ল এবং বিচিত্র চিত্র খুবই গুরুত্বপূর্ণ পল্লব মল্ল এবং বিচিত্র চিত্ত এই দুটি উপাধি মহেন্দ্র বর্মনের মহেন্দ্র বর্মনের পরে রাজা হন নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মন রাজা হন ছশো তিরিশ খ্রিস্টাব্দে এবং তিনি রাজা হিসাবে ছিলেন ছশো চৌ এবং তিনি রাজা হিসাবে ছিলেন ছশো আটষট্টি খ্রিস্টাব্দ অবধি প্রথম নরসিংহ বর্মন ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন প্রথম নরসিংহ তার পিতা মহেন্দ্র চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশির হাতে তিনি পরাজিত হয়েছিলেন এর বদলা নেওয়ার জন্য নরসিংহ বর্মন একাধিকবার এই দ্বিতীয় পুলকেশির রাজ্য আক্রমণ করেন তিনি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশিকে পরাজিত করেছিলেন এবং চালুক্যদের রাজধানী বাতাপী নগর ধ্বংস করেছিলেন তিনি বাতাপী নগর ধ্বংস করেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধেই চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি নিহত হন চালুক্যদের রাজধানী বাতাপী নগর ধ্বংস করার পর তিনি একটি উপাধি নিয়েছিলেন যেটি হচ্ছে বাতাপি কোণ্ড তাহলে বাতাপিকোণ্ড উপাধি হচ্ছে নরসিংহ বর্মনের এছাড়াও তার আরেকটি উপাধি ছিল সেটা হচ্ছে মহামল্ল দুটো উপাধি খুবই গুরুত্বপূর্ণ মহামল্ল এবং বাতাপিক মহামল্ল এবং এই দুটো উপাধি ছিল নরসিংহ বর্মনের এই নরসিংহ বর্মন দুবার সিংহলে নৌ অভিযান করেন সিংহল বলতে আজকের শ্রীলঙ্কা এবং সিংহলে নৌ অভিযান করে তিনি তার অনুগত মানব বর্মনকে সিংহাসনে বসান সিংহলের রাজা বানান মানব বর্মনকে এর সময় মহাবলীপুরমে বিখ্যাত রথ মন্দিরগুলি তৈরি হতে শুরু করে মহাবলীপুরমে একাধিক মন্দির এই সময়েও দেখা যায় যেগুলি সব দেখতে অনেকটা রথের আকারে সেই মন্দিরগুলি নির্মাণ এই নরসিংহ বর্মনের সময় শুরু হয় নরসিংহ বর্মনের সময় কাঞ্চি নগরীতে আসেন হিউয়েন সাং নরসিংহ প্রথম নরসিংহ বর্মনের পরে এই বংশের রাজা হন দ্বিতীয় মহেন্দ্র বর্মন তার রাজত্বকাল খুব একটা গুরুত্বপূর্ণ নয় তারপরে অর্থাৎ দ্বিতীয় মহেন্দ্র বর্মনের পর রাজা হন পরমেশ্বর বর্মন এর সময় চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর পুত্র প্রথম বিক্রমাদিত্য পল্লবদের রাজ্য আক্রমণ করেন অর্থাৎ কাঞ্চিতে আক্রমণ করেন মহেন্দ্র বর্মনের সময় থেকে চালুক্যদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল সেই দ্বন্দ্বেরই ফলস্বরূপ পরমেশ্বর বর্মনের সময় চালুক্যদের একজন রাজা প্রথম বিক্রমাদিত্য এই কাঞ্চীনগর আক্রমণ করেন এবং কাঞ্চী নগরই দখল করেন কিন্তু পরে এই পরমেশ্বর বর্মন পুনরায় কাঞ্চীনগর নগর অধিকার করেন পরমেশ্বর বর্মনের পরে রাজা হন দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মনের উপাধি ছিল রাজসিংহ দ্বিতীয় নরসিংহ বর্মন একটি কাজের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসে সেটা হচ্ছে কাঞ্চির বিখ্যাত কৈলাসনাথ মন্দির নির্মাণ কাঞ্চীর বিখ্যাত কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন এই দ্বিতীয় নরসিংহ বর্মন এই দ্বিতীয় নরসিংহ বর্মনই ছিলেন এই বংশের শেষ শক্তিশালী রাজা এরপর থেকে ধীরে ধীরে পল্লব বংশ দুর্বল হতে থাকে এবং পল্লবদের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন এবং এই অপরাজিত বর্মনকে হারিয়ে চোল বংশের রাজা প্রথম আদিত্য পল্লব বংশকে ধ্বংস করেন এবং চোলদের রাজত্ব স্থাপন করেন তো এবার আমরা চলে যাব চোল বংশে চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়ালয় আর এই বিজয়ালয়ে ছিলেন একজন সামন্ত রাজা বিজয়ালয়ের পরে রাজা হন প্রথম আদিত্য আটশো একাত্তর খ্রিস্টাব্দে তিনি রাজা হন এবং নশো সাত অব্দি তিনি রাজা ছিলেন প্রথম আদিত্য ছিলেন এই বংশের প্রথম স্বাধীন রাজা এই প্রথম আদিত্য পল্লব বংশের শেষ রাজা অপরাজিত বর্মনকে হারিয়ে ইতিহাসে এই চোল বংশ খুবই প্রাচীন একটি রাজবংশ চোলদের কথা আমরা পেয়েছিলাম মৌর্যোত্তর যুগে সেই সময় একটি চোল বংশ ছিল গুপ্তোত্তর যুগে অর্থাৎ এই সময় যে চোল বংশ রাজত্ব করে সেই চোল বংশ প্রাচীন চোল বংশেরই একটি শাখা এছাড়াও এই চোল বংশের উল্লেখ আমরা পাই মহাভারতেও প্রথম আদিত্যের পরে এই বংশের রাজা হন প্রথম পরন্তক প্রথম পরন্তক হলেন এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তার রাজধানী ছিল তাঞ্জোর এবং এই তাঞ্জোরই ছিল চোল বংশের বাকি রাজাদেরও রাজধানী অর্থাৎ চোল বংশের রাজধানী ছিল তাঞ্জোর প্রথম পরন্তক একটি উপাধি নিয়েছিলেন যে উপাধি হচ্ছে মাদুরাই কোন্ড। তাহলে মাদুরাই কোন্ড এই উপাধিটা নিয়েছিলেন প্রথম পরন্তক এই চোল বংশ যখন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে তখন দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটদের একজন রাজা যার নাম তৃতীয় কৃষ্ণ সেই তৃতীয় কৃষ্ণ পরন্তকের বিরুদ্ধে একটি অভিযান করেন এবং পরান্তকের সঙ্গে তার একটি যুদ্ধ হয় যে যুদ্ধের নাম তাক্কলমের যুদ্ধ এই তাককলমের যুদ্ধ হয় নশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তাকলমের যুদ্ধে প্রথম পরান্তক পরাজিত হন এই পরাজয়ের পর চোল বংশ কিছুদিনের জন্য দুর্বল হয়ে পড়ে কিন্তু যখন প্রথম রাজরাজ এই বংশের রাজা হন তখন থেকে চোল বংশের স্বর্ণযুগের সূচনা হয় তাহলে চোল বংশের স্বর্ণযুগের সূচনা হয় প্রথম রাজরাজের রাজত্বকাল থেকে প্রথম রাজরাজের কথা জানা যায় তাঞ্জর লিপি থেকে তাঞ্জল লিপি থেকে তাঞ্জরে একটি শিলালিপি পাওয়া গেছে সেই শিলালিপিতে এই প্রথম রাজরাজের কথা আমরা জানতে পারি প্রথম রাজরাজের প্রধান কৃতিত্ব হচ্ছে একটি শক্তিশালী নৌবাহিনী গঠন যে নৌবাহিনী ছিল এই চোল বংশের শক্তি প্রকৃত ছিলেন ভারতের প্রথম রাজা যার এত শক্তিশালী একটি নৌবাহিনী ছিল এর আগে অন্য কোন রাজার এত শক্তিশালী নৌবাহিনী ছিল না কথিত আছে যে এই প্রথম রাজরাজা সমুদ্রের প্রায় বারো হাজার প্রাচীন দ্বীপ দখল করেন ঐতিহাসিকরা বর্তমানে বলেন যে এই দ্বীপগুলি হলো লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ প্রথম রাজরাজের সময় থেকেই চোল বংশ সিংহল রাজ্য আক্রমণ শুরু করে ইনি সিংহল বা আজকে শ্রীলঙ্কা আক্রমণ করেন আগেই বললাম তার একটি শক্তিশালী নৌবাহিনী ছিল এবং এই নৌবাহিনীর বলেই বলিয়ান হয়ে তিনি সিংহল বিজয় করেন এবং সিংহলের রাজধানী অনুরাধাপুর তিনি অধিকার করেন এবং এই সিংহল বিজয়কে স্মরণীয় করে রাখতে তিনি অনুরাধাপুরে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন এনার আরেকটি গুরুত্বপূর্ণ কীর্তি হচ্ছে তানজড়ের বিখ্যাত রাজরাজেশ্বরের মন্দির তানজড়ে বিখ্যাত মন্দির প্রতিষ্ঠা করেন প্রথম রাজরাজ প্রথম প্রথম রাজরাজের পরে এই বংশের রাজা হন চোল প্রথম রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল আর এই প্রথম রাজেন্দ্র চোল ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা এর প্রথম রাজ প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল মার্তণ্ড এবং গঙ্গাইকোণ্ড চোল প্রথম রাজেন্দ্র চোলের একটি গুরুত্বপূর্ণ কীর্তি হল বাংলা অভিযান তিনি পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্র পশ্চিমবঙ্গের প্রথম মহিপাল পালবংশের প্রথম মহিপাল এবং দক্ষিণবঙ্গের রণসুরকে পরাজিত করেন এবং এই সমস্ত বাংলা অভিযান সমাপ্ত করে তিনি এই গঙ্গাইকোণ্ড চোল উপাধি ধারণ করেন এই বাংলা বিজয়ের পরে তিনি তার রাজধানী স্থাপন করেন গঙ্গাইকোণ্ড চোলপুরামে এই গঙ্গাইকোন্ড চোলপুরাম কাবেরী নদীর তীরে একটি শহর যেটি তিনি পত্তন করেন এবং এই শহরেই তিনি তার রাজধানী স্থাপন করেন তাহলে গঙ্গাইকোণ্ড চোলপুরাম নগরী ছিল প্রথম রাজেন্দ্র চোলের রাজধানী প্রথম রাজেন্দ্র চোলের সময় চোলদের নৌবাহিনী এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে বঙ্গোপসাগরটাকে যে বঙ্গোপসাগর হয়ে যায় চোল রদ। এর মানে হলো যে বঙ্গোপসাগরের ওপরে চোলদের অধিপত্য এমনভাবে বিস্তার লাভ করে যে অত বড় একটা সমুদ্র একটা রদের পরিমাণে চলে আসে তাদের শক্তির কাছে এবং সেই কারণেই সেটার নাম হয়ে যায় চোল রদ। বাংলাদেশ ছাড়াও তিনি শ্রীলঙ্কা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন এছাড়াও তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র বংশীয় রাজা শ্রীবিজয়াকে পরাজিত করেন এছাড়াও তিনি মালব সুমাত্রা জাভা এই অবধিও তিনি বিস্তার লাভ করেন প্রথম রাজেন্দ্র চোলের পরে ধীরে ধীরে এই চোল বংশ দুর্বল হতে থাকে এবং এই বংশের শেষ রাজা ছিলেন রাজেন্দ্র চোল তৃতীয় বা তৃতীয় রাজেন্দ্র চোল এই ছিল আজকের এই দুটি রাজবংশ সম্পর্কে আলোচনা এর পরের দিনের ভিডিওতে আমরা দেখব গুপ্তোত্তর ভারতের শিল্প স্থাপত্য সম্পর্কে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা নতুন হন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ